আসসালামু আলাইকুম বায়ান্ন করোনা আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি উম্মে কুলসুম। প্রথমে দেশের করোনা পরিস্থিতি। দেশে আজও গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে, একদিনে মারা গেছেন আরও ৫০ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৪২ জন। এ নিয়ে সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হল ৭,৬৭,৩৩৮ জন, তাদের মধ্যে সুস্থ হয়েছে ৬,৯৮,৪৬৫ জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১১,৭৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এবার বিশ্ব করোনা পরিস্থিতি। বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩,৬৮৫ এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৭,৭৬,৭১৪ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২,৪০,৭১৪ জন এবং আক্রান্ত হয়েছে ১৫,৪৯,৭০,১৮৪ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩,৩১,৭২,৬৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষের মৃত্যুতে ভারতের রাজধানী দিল্লি এখন এক আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। ভারতে গত ২৪ ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ ৩,৮২,৬৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ হয়েছেন ২,৬৫৮,২৩৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক ৩,৭৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,২৬,১৬৯ জন। মহামারী করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন। ধন্যবাদ সবাইকে।